আপনাদের কি সেই সময়টার কথা মনে আছে যখন মানুষ স্বাভাবিক কথা ভুলে গেছিল এক মানুষ আরেক মানুষের থেকে দূরত্ব বজায় রাখত জি কথা বলছিলাম করোনার ব্যাপারে কি একটা সময় গেছে না এমন সময় আর কখনো ফিরে না আসুক আমরা সেই দোয়াই করি তো সেই সময় আসলে সবাই নিজের জায়গা থেকে লড়াই করেছে বাট কিছু কিছু মানুষ অন্যের সেবা করতে গিয়ে জান দিয়েছে তো আমরা তো ডক্টর নার্স ড্রাইভার বা খুব রিলেটেবল লোকদের ব্যাপারেই জানি বাট কিছু কিছু মানুষ নজরের বাইরে থেকেও আমাদের পাশে ছিল সেটাও মানতে হবে আর সেই সময় চোখের আড়াল থেকে সমাজ সমাজসেবা করা ব্যক্তিদের মাঝে একজন জান দিয়েছে তাকে নিয়ে আজকের মুভির কাহিনী মুভির মাঝে খুব আহামরি কিছু নেই বাট টপিকটা যেন আপনাদের মাথায় থাকে আজকের পর থেকে যেন ওই ধরনের লোকদের প্রতি আপনার সম্মান বেড়ে যায় তাদের দেখলে যেন আপনার চোখে একটা সম্মান থাকে এই জন্যই এই মুভিটা নিয়ে কথা বলা তো মুভির নাম ঠিকানা বলি তার আগে একটু পেটের দায় সেরে নেই বা আপনাকে ওসব হকারে সিরিয়াস হতে হবে না আপনি চাইলে স্কিপ করতে পারেন ঠিক আছে তো কথা বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং মজার অনলাইন গেম মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে এখানে রেজিস্ট্রেশন করলে পাবেন একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস প্রতি রেফারে পাবেন বারোশো টাকা আনলিমিটেড সিপিএল গুলোকে মোস্ট প্লে দিচ্ছে বিশ মিলিয়ন টাকা গুপ্তধন বোনাস আরও দিচ্ছে দৈনিক তিরিশ পার্সেন্ট স্পোর্টস রিলোড বোনাস এবং প্রতি ডিপোজিটে টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস আনলিমিটেড পেজি স্লটে পাবেন দৈনিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস অ্যাফিয়েটার গেমে পাবেন সাপ্তাহিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস আপনার জন্মদিন উপলক্ষে পাবেন দুই হাজার টাকা জন্মদিন বোনাস এবং ফেসবুক রিভিউ করে বিনামূল্যে পেতে পারেন দুইশো টাকা বোনাস আর এই সকল বোনাস পেতে পিন কমেন্ট লিঙ্ক থেকে মোস্ট অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং অসংখ্য বোনাস লোফে নিন উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট ওয়েল কথা বলছিলাম দু হাজার চব্বিশে মুক্তি পাওয়া সিলভার রেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত তেলেগু ড্রামা মুভি যার নাম দেয়ার নান্না ব্যাপারে সিন শুরু হয় মেটলা এর ক্যামেরা একটা ভদ্রলোক কে ফলো করে যে সকাল সকাল তার মেডিকেল শপে আসলো দোকান খোলে তারপর তাদের বিশ্বাস মতো ব্যবসায়ীরা যেমন করে আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি পূজা করা পরিষ্কার করা ক্যাশ বক্সে সালাম করা এগুলো আমরা দেখে আসছি ব্যবসায়ীরা এমনটা করে যাক দিন শুরু হয় কাস্টমার আসলে মেডিসিন দেওয়া স্টার্ট হয় একের পর এক আসতেই থাকে আর এই যে শুরু হলো একটা না চলতেই থাকে ঘুরের কাটা ঘুরে যাচ্ছে দোকানের মানুষটা বসার সময় পাচ্ছে না সব সময় কেউ না কেউ আসছে এটা যে বিরক্তিকর এমনটা না বাট শরীরের তো একটা ব্যাপার আছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ছেড়ে দিচ্ছে যে একটু কফি খাইতে চাই কিন্তু তাও পারে না দোকানিদের ধর্ম হলো কাস্টমারকে খুশি করা তাই তাদের প্রয়োজন সব করতে হবে কাস্টমার যেন মন খারাপ না করে লক্ষ্য রাখতে হবে দেখতে দেখতে দুপুর পার হয়ে যায় শরীর ক্লান্ত রেস্ট নিতে চাইছে বাট বসার চান্স পাচ্ছে না লাঞ্চের সময় পেরিয়ে তিনটায় গিয়ে সে খাওয়া দাওয়া করে নেয় খাবার দাবার খেয়ে আবার কাজে লাগে আর বেলা গড়িয়ে রাত হয়ে যায় রাতে একটু চাপ কম থাকে বাট তারপরেও ক্লোজ করতে করতে এগারোটার কাছাকাছি চলে যায় সব ঠিকঠাক করে হিসাব পাতি করে এগারোটায় লাইটগুলো অফ করে সে বের হয় তালামালা দিচ্ছে একটা গাড়ি এসে দোকানের সামনে থামে দোকানদার ভাই যাবে গাড়ি থেকে জোড়া কাঁচা কলা সামনে এসে খায় ব্রো এক বোতল পানি দাও তো ভাই দোকান তো বন্ধ করে ফেলেছি আরে তাই কি তুমি তো এখানে আছো দাও দাদা ভাই কি বলছেন মাত্র দোকানটা অফ করলাম আরে দাও না ভাই দাও দোকানদার ভাইসাব আবার বলে দেখুন ভাই জরুরি কোনো মেডিসিন হলে কথা ছিল পানি তো আপনি সামনে পেয়ে যাবেন এই বিলাতি কদুর বাচ্চা বলে ওঠে কে মেয়া সুযোগ বুঝে বেশি নেওয়ার ধান্দা করতেছো নাকি নিও নিও তোমাদের নাটক আমাদের জানা আছে চলো দাও দাও কেমনটা লাগে বলুন আপনি যদি নর্মালি ব্যাপারটা ভাবেন যে সারাদিন কি আর করলো মাথায় আসবে না বাট মানুষের সঙ্গে কথা বলা জিনিসের লেনদেন করা যারা দোকানে কাজ করে এরা খুব ভালো করেই জানে খুব একটা সহজ ব্যাপার না এমনিতেই তো সারাদিনের ক্লান্তি বলে ভাই কী যাতা বলছেন উল্টো পাল্টা বলেন না তো রাত হয়েছে আমায় অনেকটা দূরে যেতে হবে আর আপনি কদু জোরা জোড়ি করছিলো তাদের তর্কাতর্কি শুনে গাড়ি থেকে তার ফ্রেন্ড সুরেশ তাড়াহুড়ো করে বের হয়ে এসে তাদের থামায় সে দোকানদার ভাই সাহেবকে সরি বলে ভাই ওর একটু মাথা ঠিক নেই প্লিজ আপনি ক্ষমা করে দিন এই চল চল কদুকে সেখান থেকে নিয়ে যায় গাড়িতে উঠে কদু রেগে যায় আরে তুই সরি বললি কেন ওকে আর তুই আমার ফ্রেন্ড নাকি সুরেশ বলে দেখ মাথা শান্ত কর সেও আমাদের মতো একজন সেও আমাদের বন্ধু বন্ধু হতেই পারে 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 না না বলে কেন হতে হতে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু সে যে কাজ করছে তোর আমার অনেক বেটার কিছু করছে মানুষের উপকার করছে আর যে অন্যের উপকার করে তাকে বন্ধু বানালে কোথায় সমস্যা বলতো সে না করছে অবশ্যই তার পিছিয়ে কারণ আছে কেন জোড়া করতে হবে এমন মানুষরা কতটা বেটার হতে পারে তার একটা গল্প আমার কাছ থেকে শোন আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের গল্প ক্যামেরা পেছন থেকে গাড়ি ফলো করে আর ফিড আউট করে সিন নিয়ে আসে করোনা ছড়িয়ে পড়ার এই মাস খানিক আগে ছোট্ট একটা পরিবারে এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার চৈতন্য রাও অর্থাৎ সুরিয়ার কাটাকাটি করছে সুরিয়ার মা একজন প্রাইমারি টিচার সকালে বাচ্চাদের ফ্রিতে পড়ায় ইনি হলেন মুভির অন্যতম আরেক ক্যারেক্টার অনেক মুভিতে সাইড রোল করতে দেখেছেন হয়তো নাম সুরিয়া ভগবান দাস অর্থাৎ রবি সুরিয়ার বাবা তিনি কি যেন হিসাব পাতি করছে সুরিয়া রান্না বিজি এমন ছেলে হলে আর কি লাগে সকাল সকাল সে খাবার রেডি করবে যাক যেভাবে সে খাবার দাবার রেডি করছে খুব পারদর্শী মনে হচ্ছে একটু পর আনটি বাচ্চাদের ছুটি দেয় তারপর কাকুর কাছে এসে বসে সুরিয়া খাবার নিয়ে আসে স্পেশাল খিচুড়ি কাকু দেখে তো এক্সাইটেড বাহ একটু মুখে দিয়ে বলে হুম অনেক সুন্দর হয়েছে তোর মাও তো এত সুন্দর করে আঁকতে পারে না বেটা সুরিয়া ইশারা করে বাবা মা পাশে দেখছো না সে প্লেটটা নিয়ে আনটিকে একটু খাইয়ে দেয় খেয়ে দেয় আনটি বলে এটা তো তোর নানির রেসিপি তাই না তাই তো বলি স্বাদটা চেনা চেনা লাগে কেন বলে মা তুমিও না আসলে একজন জিনিয়াস কি করে বুঝলে বলো তো আন্টি বলে বেটা ওসব ছাড় তুই তো সবার থেকে ভালো রান্না করছিস আমার মায়ের থেকেও তো তুই ভালো স্বাদ নিয়ে এসেছিস অনেক সুন্দর হয়েছে কাকু বলে থাক থাক আর প্রশংসা করো না ও আবার বাবু হওয়ার জন্য বায়না করবে সুরিয়া বলে বাবা কি চাতা বলছো বাবু কেন শেফ বলো শেফ মানে দালাল নয় ব্রোকার তো মোট কথা হলো সুরিয়া একজন বড় শেফ হতে চায় কিন্তু তার বাবার ইচ্ছে সে ফ্যামিলি বিজনেস সামলাক তার বাবার কথা তারা যেটা করছে সেটা আসলে টাকার জন্য নয় সেবার জন্য করছে মানুষের জন্য করছে সুরিয়া ভরসা দেয় সে ঠিক সামলে নিবে তো এরা সবাই যে যার মতো কাজে যাক সেন কাট করে নিয়ে আসে এখানে আর এখানে এন্ট্রি করে মুভির ফিমেল ক্যারেক্টার ইয়াসিনা চৌধুরী অর্থাৎ নিধি জান্নাতের যেভাবে পায়তারি করছে আর পথ চেয়ে বসে আছে নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছে তো যে কথা সেই কাজ একটু পর দেখি আসলো ও তোমার এখন আসার সময় হলো তাহলে কথা কথা কথার গার্লফ্রেন্ডকে খুশি করতে এখন করছে এত কেমনে পারে আমার তো বাবা ঘুরছে মাথা আজকাল বাইরে খুব রোদ বের হলে সঙ্গে একটা রাখুন ছাতা আরে মিয়া কি শুরু করলেন রাখেন আপনার ফালতু কথা ওকে ওকে কুল তো সবকিছুর মোট কথা হলো দুজনের মাঝে চুলকা চুলকির সম্পর্ক ইউনো তো তারা একটু চুলকা চুলকি কাজে লেগে থাক সে ওদের কাছে তাদের রয়েছে আমরা না হয় তারপরে সিনে যাই কি বলেন সিন দুদিন সামনে এই বাড়িতেই আসে কি যেন একটা পুজোর দিনে সবাই সেটাই নিয়েই বিজি কলিং বেল বেজে ওঠে সুরিয়া গিয়ে দরজা খুলতেই একটা ছেলে কাগজ সামনে বের করে দেয় সুরিয়া দেখে খানিকটা ইরিটেট হয়ে বলে পাগল হয়ে গেছেন নাকি বাড়িতে এসেছে তার বাবা বুঝতে পেরে উঠে আসে কি হয়েছে বেটা সে কাগজটা দেখায় কাকু দেখে বলে এগুলো তো ইমার্জেন্সি ছেলেটা বলে জি আঙ্কেল সবার দোকান বন্ধ তাই আপনাকে সমস্যা নেই এসেছো ভালো করেছো তুমি যাও আমি আসছি বলে কাকু রেডি হয় দোকানে যাওয়ার জন্য আনটি বলে আরে পুজোটা শেষ করে যাও এখনই যেতে হবে কাকু বলে মানুষের জীবনের চেয়ে পূজা বেশি জরুরি নয় বলে সে বের হয়ে যায় একটু পর দোকানে এলে আমরা বুঝতে পারি যে কাকুর মূলত ফার্মেসি রয়েছে দোকান খুলে আগে ছেলেটাকে মেডিসিন দেয় সে টাকা গুগল পে করে চলে যায় এই দোকানটা মেডেল পয়েন্টে তাই মানুষ সব প্রয়োজনীয় মেডিসিন এখান থেকেই নাই আর কাকুর কাছে এই বিজনেস জাস্ট একটা বিজনেস নয় মানুষের সেবার একটা মাধ্যম কিছুক্ষণ পর দুইটা ছেলে আসে যারা এই দোকানেই কাজ করে তারা এসেছে বলে কাকু বাড়িতে যায় সে তো কিছু খাওয়া দাওয়া করে এই জন্য চলে যায় পরের দিন রাতে কাকু সব থেকে ফিরে খেতে বসে জিজ্ঞেস করে ছেলেটা কই আনটি বলে রুমে হয়তো ঘুমাচ্ছে কাকু বলে ওর জন্য কি ওর জন্য না না কিছু না বাপ মা মনে করছে ছেলে ঘুমিয়েছে কিন্তু সে তো লেগে আছে তার মেশিনের সঙ্গে পরের দিন সকালে সুরি একটা লেটার এনে বাবাকে দেয় এটা জব লেটার ভালো একটা রেস্টুরেন্টে জব পেয়েছে সে কাকু জানতে চায় এর ফিউচার কি সুরিয়া বলে তার প্লান সে নাম করে একজন শেফ হবে আর একজন নাম করা শেফ হলে তার অনেক দাম কাকু আর কিছু বলে না খুশির মুহূর্ত ছেলে জব পেয়েছে আর সেই খুশিকে দ্বিগুণ করতে কাকু পকেট থেকে কিছু একটা বের করে সুরিয়ার হাতে দেয় কি এটা বুলেটের চাবি সুরিয়া খুব খুশি বাবাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জবাব দেয় দৌড়ে বাইরে যায় দেখে সত্যি একটা নতুন বলে আর বাইক ছেলেদের কতটা প্রিয় এটা তো তারা খুব ভালো করেই জানে যারা বাইক লাভার কাল রাতে কাকু এটার ব্যাপারেই বলতে চেয়েছিল যাক সবাই অনেক হাসা হাসি করে এর সঙ্গে কেটে যায় আরো কিছু দিন করোনার প্রভাব শুরু হয়ে গেছে বাট এখনো মানুষের মাঝে ভয় ঢোকেনি কাকু সহকারকে বলে সে মাস্কের অর্ডার দিয়েছিল কিনা সে মনে করে করোনা জাস্ট একটা গুজব বা হালকা কিছু হয়তো তাই গায়ে লাগায় না কাকু তাকে বোঝায় করোনা কি আর কিভাবে তেরে আসছে মানুষের দিকে কাজ শেষ করে বাড়িতে এলে সুরিয়া বলে তার একটা ফ্রেন্ড উপর করছে তার জন্য আজ নাকি তাদের আড্ডার দিন তো ইনি হলেন কাকুর একমাত্র বন্ধু দুই বন্ধু মিলে পানি খায় আর বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বলে এমন বয়সে যা যা বর থাকে আর তার মাঝে করোনার ব্যাপার তো রয়েছেই তারা কি করবে পান কি এসব নিয়ে কথা হয় কেমরা তাদেরকে ফোকাস দিয়ে এই সিন কয়েকদিন সামনে নিয়ে আসে যখন করোনার থাবা মানুষকে প্রায় গ্রাস করতে শুরু করেছে নিউজে সব সময় বলা বলি হচ্ছে কত মানুষ মারা গেল কতজন আক্রান্ত হলো কি হলো সব সবাই নিউজ দেখছিল সরকারের পক্ষ থেকে পুরো দেশে লকডাউন ঘোষণা করা হয় মেডিকেল শপ বা প্রয়োজনীয় খোলা হবে লোকজন আসছে মেডিসিন নিয়ে যাচ্ছে এই ভাই ভাবসাব খুব একটা ভালো ঠেকছে না যখন দোকানে কেউ থাকে না সে কাউকে বলে সে নাকি আর কাল থেকে দোকানে আসবে না কেন তার সেফটির কি হবে এখানে মানুষের আনাগোনা বেশি তাই করোনা ছড়িয়ে যাওয়ার চান্সও বেশি সুস্থ মানুষ তো আর এখানে আসে না তাই সে রিস্ক নিবে না সে আর দোকানে আসবে না তা যদি করোনা হয়ে যায় তার ফ্যামিলির কি হবে কাকু বলে তুমিও যাবে তাহলে আমি একা কি করে বাট কথায় আছে না যার বোঝা তাকেই বইতে হবে দোকান যেহেতু তা বা মানুষের সেবা করার ইচ্ছে যেহেতু তার তো তাকেই করতে হবে মাঝে আর আরো কিছুদিন পার হয় করোনার ভয়াবহতা বেড়ে গেছে মানুষ বাড়ি থেকে বের হলেই আক্রান্ত হচ্ছে এমন অবস্থাতেও কাকুর দোকানে যাবে আনটি কিছু বলতে পারে না তাই সুরিয়াকে বলতে বলে সুরিয়া থামায় বাবা এই অবস্থাতে তোমার দোকানে না গেলে হয় না নিজের কথা তো একটু ভাবো কাকু খুব সুন্দর কথা বলে বেটা যদি কোনো মানুষ ডাক্তারের অভাবে মারা যায় সে নিজেকে দোষারোপ করবে ডাক্তারকে দোষারোপ করতে পারবে না কারণ সে ডাক্তারের কাছে যেতে পারেনি খুঁজতে পারেনি কিন্তু কোনো মানুষ যদি মেডিসিনের অভাবে সিরিয়াস হয়ে যায় বা মৃত্যুর মুখে পৌঁছে যায় তাহলে আমাদের মতো দোকানিদের দোকান ছেড়ে দেওয়া উচিত লজ্জায় মরে যাওয়া উচিত মানুষ শুধু মেডিসিন নিতেই আমাদের দোকানে আসে না বেঁচে থাকার ভরসা সুস্থ থাকার হোপ নিতে আমাদের দোকানে আসে আমি বিজনেস নয় সেবা করছি বলে কাকু তার মতো করে চলে যায় দোকানে এসে নিজে একাই বেচা কেনা করে তারপর মতো বাড়ি পড়ে পরের দিন সুরে তার ঘন্টি সঙ্গে লেগেছিল কাকু দোকানে গেছে সুরিয়ার মা ডাকে বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে কাকু একটা ছেলেকে মেডিসিন দেয় তার মুখে মাস্ক নেই লক্ষ্য করে না পরে দেখতে পাই সে তো মাস্ক পরে নেই কাকু একটা মাস্ক দিতে চায় পাঁচ টাকায় সে নিবে না আমরা যেমন বলি আর আঙ্কেল বাড়িতে অনেক পরে আছে পরে নিবনি বেটা বাড়িতে থাকলে হবে না ইউজ করতে হবে এখনই কোন একটা অ্যাক্সিডেন্ট হলে তোমার কারণে তোমার আশপাশের লোকদেরও ভুগতে হবে অনেকটা বুঝিয়ে তাকে খাবার নি আরে তুই তুই আসতে গেলি কেন আর কে আসবে বাবা শুনি তুমি খেয়ে নাও আমি দেখছি যাও খেয়ে নাও আগে কাকু খেতে বসে একটা কাস্ট আসে সুরিয়া তাকে মেডিসিন দেয় ওষুধ নিয়ে বিল দেওয়ার সময় সে ডিসকাউন্ট নিয়ে বায়না শুরু করে সুরিয়া বলে আরে মিহে আপনাদের জন্য রিস্ক নিয়ে দোকান খুলে রেখেছি আবার আপনাদেরই কথা শুনতে হবে যেটা নিয়ম সেই মতোই আপনার প্রাইস ধরা হয়েছে মদের দোকানে গিয়ে তো ডিসকাউন্ট চান না নিলে নিন না নিলে চলে যান তো এখান থেকে সে মেডিসিন নিয়েই চলে যায় কাকু দেখছে রাতে বাপ ছিল একসঙ্গে বাড়ি ফিরছিল কাকু বলে কি একদিনে রাগারাগি হুম সুরিয়া বলে রাগ না বাবা কাস্টমার দেখছি তোমাদের সম্মান করে না তাদের কথা ভেবে তুমি দোকান খুলে বসে থাকো আর তারা এসে মেজাজ দেখায় সহ্য হবে কি করে বলো হ্যাঁ মানছি তারা টাকা দিয়ে কিনছে কিন্তু টাকা হলে কি সব সময় সবকিছু পাওয়া যায় কাকু বুঝায় বেটা এটাই তো ভালো মন্দের তফাৎ এটা সেটা অনেক কিছু বুঝাই সুরিয়া যাতে বুঝতে পারে যে তার বাবা আসলে কতটা ভালো মনের মানুষ মাঝে আবার কিছুদিন পার হয় করোনার ভয়াবহ আর আরো বেড়ে গেছে নিউজে বলছে দেশের কি বাজে অবস্থা মানুষ মাছের ঝাঁকের মতো মরে যাচ্ছে হাজার হাজার মানুষ মৃত্যুর সঙ্গে পান জাল তার মাঝেও কাকু রিস্ক নিচ্ছে তাই সুরিয়া আবার বলে বাবা টাকা পয়সার কি কোনো সমস্যা কেন রিস্ক নিচ্ছে বলো তো এইভাবে কাকু বলে বেটা আমার পুরোটা জীবন পার হলো এই বিজনেসে মানুষের মুখ না দেখলে আমার ভালো লাগে না আমার দোকান থেকে ওষুধ নিয়ে যখন কেউ সুস্থ হয়ে আমার সামনে আসে সেই খুশিটা টাকা দিয়ে কেনার মতো না মানে সে বাড়িতে বসে থাকবে না বলে আবার দোকানে যায় বিকালে সুরিয়া তার টমটমের সঙ্গে কথা বলছিল কথায় কথা ওঠে কর করোনা টেস্ট নেই সবাই তো করছে তারা কি করেছে সুরিয়া বলে তার বাবা মার রিপোর্ট আজকেই দেওয়ার কথা তারটা একটু আসতে দেরি হবে কথার একটা নোটিফিকেশন আসে ফোনে ফোন রেখে দেখে তার বাবা মার করোনা টেস্ট এর রিপোর্ট এসেছে ওপেন করে দেখে আর তার যে একটা সামনে আসে তার হাসি মুখ যেভাবে মলিন হয়ে যায় তাতে আমাদের আর বুঝতে বাকি থাকে না ব্যাপারটা কি ঘটেছে রাতে দেখা যায় তিনজন তিন জায়গায় মানে সুরিয়ার বাবা মা দুজনারই করোনা ধরা পড়েছে আর সেই সময় করোনা হওয়া মানে তাকে বেঁচে ফিরানো তো প্রায় ইম্পসিবল এর মতো না আর বরাবর সুরিয়ার মা বেশি ভেঙে পড়েছে সুরিয়া বাবা মাকে সান্ত্বনা দেয় যে কিচ্ছু হবে না খাবার টেবিলে বসে যেখানে একসঙ্গে খেত এখন সেখানে একা বসে খেতে হবে সময়ের সঙ্গে সঙ্গে আন্টির অসুস্থতা বাড়তে লাগে কাশির শব্দ শুনে সুরিয়া দৌড়ে আসে মা কি হলো আন্টি মাস্ক পরে সুরিয়াকে দূরে থাকতে বলে তার রুম থেকে বের হয়ে যেতে বলে বেটা তুই চলে যা সুরিয়া কি বলবে বের হয়ে এসে কান্না করতে থাকে যে এটা কেমন কথা হলো সন্তানের চোখের সামনে মা কষ্ট পাচ্ছে অথচ সে পাশে দাঁড়াতে পারছে না তাকে সান্ত্বনা দিতে পারছে না কাকু আলাদা রুমে আছে তার টুকটাক কাজ একাই করতে হচ্ছে সুরিয়া বাবা মার জন্য খাবার রেডি করে দরজার সামনে রেখে নখ দেয় তারা এসে খাবারটা নিয়ে যায় রুমে যেহেতু থাকা তাই যে যার মতো টাইম পাস করতে থাকে সময় যাচ্ছে সঠিক পরিচর্যা আর খাবার দাবার মেনটেন করা জরুরি তাই সেভাবেই কেয়ার করছে কিন্তু কাকুর অবস্থা ভালো না সে কোনো খাবারই খেতে পারছে না কিছু সময় পার হলে আন্টি টেস্ট করে দেখে সে সেরে উঠছে বেশ ভালো কিন্তু কাকুর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে মাঝে করোনার টিম এসে তাদের থেকে আবারও স্যাম্পল নিয়ে নেয় সুরিয়া টেনশনে আছে না জানে আরো কি হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকুর শরীর ভালো না তার শ্বাস নিতে কষ্ট মানে করোনা একদম গ্রাস করলে মানুষ যেমন হয় সুরিয়াকে ডেকে বলে বেটা আমার যাই হোক না কেন তোর মায়ের খেয়াল রাখিস সুরিয়া কি বলবে চুপ থাকে একটু পর হসপিটাল থেকে ফোন আসে তার বাবাকে তাড়াতাড়ি হসপিটালে আনতে হবে আনটির অবস্থা ভালো সেই রিকভার হচ্ছে সুরিয়ার কোনো সমস্যা নেই মাকে সান্ত্বনা দিচ্ছে বাবার কিচ্ছু হবে না ভিতরে নিয়ে গেছে দেখি কি হয় তোমায় জানাচ্ছি খানিক্ষণ পর একটা ডক্টর এসে সুরিয়াকে বলে তার বাবার ফুসফুসের অবস্থা ভালো না সে শ্বাস নিতে পারছে না ভেন্টিলেটারে রাখার ব্যবস্থা করতে হবে এখনো কিছু বলা যাচ্ছে না কি হবে আনটি বারবার ফোন করে যাচ্ছে সুরিয়া তাকে সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না তুমি টেনশন করো না তার কিছুক্ষণ পর ওই ডাক্তার আবার এসে বলে যে একটু পর একটা ছেলে আসবে ওর সঙ্গে তুমি যেও চোখের সামনে মানুষের মৃত্যু সূর্যাকে ভয় পাইয়ে দিচ্ছে একটু পর একটা লোক এসে সূর্যাকে তার সঙ্গে নিয়ে যায় এখানে এনে সেফটি জ্যাকেট পড়তে বলে তারপর তাকে নিয়ে আসে তার বাবাকে যেখানে রাখা হয়েছে সেখানে কাকুর অবস্থা খুব খারাপ শ্বাস নিতে পারছে না মানে তার হাতে আর বেশি সময় নেই সূর্যা দেখছে তার বাবা কিভাবে কি করছে সব থেকে কষ্টের ব্যাপার হলো সুরিয়ার চোখের সামনে তার বাবা ছটফট করতে থাকে মৃত্যুর সঙ্গে করতে থাকে কিন্তু সে এ ছেলে কিছুই করতে পারে না বাবার এমন কষ্ট দেখে জাস্ট হামাও করে কেঁদেই যাচ্ছে যে এমন দিনও আসবে সেটাও দেখতে হবে দেখতে দেখতে চোখের সামনে তার বাবা তাকে ছেড়ে চলে যায় সূর্য বাচ্চাদের মতো কান্না করে যে এই মহামারী তার বাবাকে কেড়ে নিল তার বাবা যদি মানুষের কথা না ভেবে বাসায় থাকতো তাহলে হয়তো এমন দিন আসতো না সে এখন কি করবে বাবা মরেছে খারাপ তো লাগবে শেষ কাজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর এর সঙ্গে পার হয়ে যায় আরও কিছু সময় করোনার পরিস্থিতি তখনও পুরোপুরি সমাধান হয় হয়নি সুইয়া অফিসের কাজে ছিল তার একটা ফ্রেন্ড ফোন করে বলে তার বাবার অবস্থা ভালো না তার করোনার ডোজ লাগবে যেটা সে জোগাড় করতে পারছে না সুরিয়ার বাবা যেহেতু ফার্মাসিস্ট ছিল বা সে হসপিটালে তার বাবাকে নিয়ে সাফার করেছে তাই তার নেটওয়ার্ক লাগিয়ে সুরিয়া তার বন্ধুর সমস্যার সমাধান করে দেয় কয়েকদিন পর সেই বন্ধু সামনে আসে সে আর কেউ নয় ওই সেই সুরেশ চিনতে পেরেছেন সুরিয়াকে ধন্যবাদ জানায় তার জন্য তার বাবা বেজে গেছে সে খুব উদার মনে তার প্রশংসা করে ব্যাপারটা সুরিয়ার বেশ ভালো লাগে সামান্য উপকারে সে যে খুশির অংশীদার হলো এটা আসলে টাকা টাকা দিয়ে পাওয়া সম্ভব না চোখের সামনে তার বাবার কথাগুলো মনে পড়তে থাকে কি করে তাদের সময় কাটতো কত মজা মস্তি করতো তার বাবা কখনো তাকে বাবা হিসেবে শাসন করেনি বন্ধুর মতো সঙ্গ দিয়েছে ছাদে বসে বসে বাবার কথাগুলো মনে করতে থাকে আর তাকে ফোকাস দিয়ে দিন সকালে আনে সুরিয়ার বাবার ফ্রেন্ড বাসা এসেছে সুরিয়া বলছে সে তার বাবাকে কতটা মিস করছে সে তার বাবার অনুপস্থিতিটা মিস করছে তার বাবাকে দেওয়া কথা সে রাখবে সিদ্ধান্ত নিয়েছে কাকু বলে বেটা আমি এই দিনের অপেক্ষাতেই ছিলাম যে কখন তুই তোর বাবার না বলা কথাটা বুঝতে পারিস তোর বাবা কি চাইতো তুই তো জানিস আর যখন তুই এর জন্য রেডি তো হাত থেকে একটা রিং খুলে দিয়ে বলে এটা তোর বাবার রিং চিনতে পেরেছিস সে আমাকে দিয়েছিল এটা বলে যদি তুই কখনো তার বলা রাস্তায় চলিস তখন যেন আমি এটা তোকে দেই আজ মনে হচ্ছে সময় এসেছে শুরু কর আমরা সবাই তোর পিছে আছি বলে কাকু রিংটা দিয়ে সেখান থেকে চলে সুরিয়া সিদ্ধান্ত নেয় সে তার বাবার দোকানকেই নিজের মতো করে চালাবে সে তার বাবার মতোই মানুষের পাশে থাকার জন্য সব ওপেন করবে তার মাও খুশি হয় সুরিয়া দোকানের জন্য বের হয়ে নিধির কাছে আসে তাকে সব খুলে বলে যে সে দোকানটাকে ক্যারিয়ার বানাতে চায় নিদিও সাপোর্ট আর সিন কাট করে নিয়ে আসে মুভির শুরুর স্টেপ সুরেশের কাছে কি কাহিনী মনে আছে তো কদুকে বলছে এতক্ষণ থেকে যে ছেলের গল্পটা শোনালাম এটা সেই ছেলে আর ওটা তার দোকান ওই যে দেখ আমরা দেখি সুরিয়া এখন দোকান সামলায় সঙ্গে নিধিও তাকে হেল্প করে সুরেশ বলে চাইলেই ও বড় একটা শেফ হয়ে অনেক টাকা কামাতে পারতো ভালো জব করতে পারত। কিন্তু এটা করছে এখানে ওর স্বার্থ রয়েছে কিন্তু সাধারণ মানুষেরও তো ফায়দা রয়েছে না কদু বলে তার মতামত পাল্টে গেছে এর পর থেকে সে আর কখনো কোনো দোকানদারকে ছোট করে দেখবে না বা বাজে ব্যবহার করবে না তার সঙ্গে ক্যামেরা সূর্যকেই ফলো করে যে তার নামে রাখা দোকানের নাম পাল্টে তার বাবার নামে রেখে দেয় বাবার দেওয়া দিকে চেয়ে থাকে একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো আমরা মানুষরা দুনিয়াতে যাই করি না কেন এর পিছের কারণ কি কি থাকে যেন আমার নাম ছড়িয়ে যায় যেন আমি শান্তিতে থাকতে পারি যেন আমার পরিবার ভালো থাকে এই তো নাকি এর জন্যই তো আমরা এত কিছু করছি নাকি কিন্তু ওভারঅল খেল দেখুন আমরা যদি মানুষের পাশে দাঁড়ায় মানুষের সেবা করি অন্যের সহযোগিতায় এগিয়ে আসি তাহলে অটোমেটিক সেই ব্যক্তির নাম নামটা ছড়িয়ে যায় মনে অজানা একটা শান্তি কাজ করে যেটা টাকা দিয়ে কেনা যায় না আর সে না থাকায় পরিবারে কোনো প্রবলেম হলে কেউ না কেউ কোনো না কোনো ভাবে এসে হেল্প করে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আমরা তো এটাই চাই না একটা মানুষ যদি অন্য মানুষের বিপদে পাশে না দাঁড়ায় হেল্প না করে তাহলে আমরা নিজেদের মানুষ না বলে অন্য কিছু বলি সেটাই ভালো হবে মনে রাখবেন আপনি যাই করুন যদি আপনার মাথায় জাস্ট এটুকু থাকে যে আমার করা কাজে বিজনেসে যেটাই করি না কেন সেটাতে যেন কারো না কারো সামান্য হলেও উপকার হয় যদি তাও না হয় কারো যেন আমার কাজে ক্ষতি না হয় এমন নিয়োগ যদি আপনার মনে থাকে তাহলে দেখবেন আপনার মতো শান্তিতে থাকা মানুষ আর আপনি কোথাও খুঁজে পাবেন না যারা অন্যের উপকার করতে গিয়ে জান দিয়েছে তাদের মতো উদার আর মহৎ মানুষের প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি দোয়া করি তারা যেখানেই থাক যেন ভালো থাকে আচ্ছা তো মুভি কেমন লাগলো মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু করে দিবেন অলসতা করবেন না আমরা অনেকটা পিছিয়ে পড়ে আছি আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আড়ির লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসতে পারেন এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ